তুলে ভোট দিন। এবারে ডাক্তার নির্মল সাহাকে জেতান, মোদিজির কাছে পাঠান। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট গ্রহণ 7 মে। জেলায় মোতায়েন 178 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। মালদা দক্ষিণ কেন্দ্রের ফারাক্কা এবং শামশেরগঞ্জ মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এক নজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের ভোটার ও বুথের সংখ্যা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট ভোটার 18,88,091, পুরুষ ভোটার 8,62,177, মহিলা ভোটার 9,25,886, তৃতীয় লিঙ্গের ভোটার 28 জন। বুথের সংখ্যা 1,938, ক্রিটিক্যাল বুথ 441। এই কেন্দ্রের কেন্দ্রীয় বাহিনী 114 কোম্পানি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাথে একই দিনে ভোট হবে ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের। এই কেন্দ্রে মোট ভোটার 2,77,310, পুরুষ 1,42,347, মহিলা ভোটার 1,34,962, তৃতীয় লিঙ্গ একজন, বুথ 281। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার 18,04,765, পুরুষ ভোটার 9,16,918, মহিলা ভোটার 8,87,824, তৃতীয় লিঙ্গের ভোটার 23 জন। বুথের সংখ্যা 1,851, ক্রিটিক্যাল বুথ 509। এই কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে 64 কোম্পানি। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হবে ভোট গ্রহণ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।